আমার প্রিয় মুর্শিদাবাদ শহরবাসী সকলকে নমস্কার জানিয়ে আমি দু চারটে কথা বলতে চাই। সময় অল্প, আজীবন রসপুর রেলব্রিজ নিয়ে বলব। আর একটা কথা, সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই যেসব ক্ষুদ্র ব্যবসায়ী একজন পানের দোকান থেকে নিয়ে কলা বিক্রি করা থেকে নিয়ে এরকম ব্যক্তিগত যে মানসিকতা দেখলাম, আজকে তিনারা এগিয়ে এসে যে 50 টাকাকে 200 টাকা দিলেন, টাকাটা বড় কথা নয়, এই যে মানসিকতা তিনারা পরিচয় দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই জন্য যে তিনারা আমাদের আন্দোলন দেখছেন, দেখেছেন, সেই আন্দোলনকে দেখে আজকে তিনারা আমাদের আন্দোলনকে সমর্থন করে এবং আমাদের সঙ্গ সাথী হয়ে গেলেন, তাই আমাদেরকে আবার আমি ধন্যবাদ জানাই। বন্ধু, আপনারা জানেন আজীবন নসপুর রেলব্রিজ দিয়ে বিগত 25 বছর ধরে যে লড়াই আন্দোলন আমাদের চালিয়ে যাচ্ছি, 2001 সালে স্যাংশন হয়েছিল, 2004 সালে শিলান্যাস হয়েছিল, 2006 সালে কাজ শুরু হয়েছিল ব্রিজের, সেই ব্রিজ 2010 সালে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু রাজনীতির বাধা সৃষ্টির জন্য সেই ব্রিজের কাজটি আটকিয়ে যায়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখলাম, এই 21 বিঘে জমির মালিক 365 জন করে দেওয়া হয়েছে, আপনি ইমিডিয়েট এই ব্যবস্থা নিয়ে জমির জোটটা খোলার জন্য তার আপনি ব্যবস্থা করুন। উনি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হলেন, ডিএম সাহেব তড়িঘড়ি এডিও লম্ব সাহেবকে দিয়ে ল্যান্ড ক্লিয়ার করে কাজ শুরু হয়ে গেল। ল্যান্ড ক্লিয়ার হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে রেল কাজ শুরু করে দিল। জমির জোট আর নেই, জমির জোট ক্লিয়ার, রেলের যে গড়ি মসি, রেলের যে টালবাহানা, রেল চাইছে এটাকে অ্যাবান্ডন করার জন্য, যাতে রেলবিটা আর চালু না হয়, তার পিছনে মনে করব যে কোন ষড়যন্ত্র একটা কাজ করছে, যে আজীবন নসীপুর রেলব্রিজ যাতে আর চালু না হয় তার জন্য তারা এত ব্যবস্থা করা কিছু রেখেছে, কিছু করছে। তাই আমরা 2019 সালের নভেম্বর মাসে যখন জানতে পারলাম যে রেল কর্তৃপক্ষ আজীবন নসীপুর রেলব্রিজ বানচাল করার পথে হাঁটছে, আমরা তড়িঘড়ি নভেম্বর মাসে 11 তারিখে রেল অবরোধের ডাক দিলাম। রেল অবরোধের ডাক দেওয়ার পর ডিআরএম শিয়ালদা আমাদের সঙ্গে ওভার টেলিফোনে কথা বললেন, এডিআরএম এর সঙ্গে একটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট করার কথা উনি বললেন, কিন্তু দুর্ভাগ্য যদি পদাধিকারী তারা যদি মিথ্যে কথা যদি বলে তাহলে এর চেয়ে আর দুঃখের বিষয় কিছু হতে পারে না। তিনারা আমাদের সঙ্গে কোন আর যোগাযোগ করলেন না, আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিলেন না। আমাদের লাগাতার লিখালিখি আন্দোলন চলতে থাকে, আমরা তারপর বললাম আরটিআই করার পর রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দিল পরিষ্কার যে জমি জোট নাই। 2017 সালের জানুয়ারি মাসে রেলকে হ্যান্ডওভার করে দিয়েছে স্টেট গভর্নমেন্ট, পরিষ্কার করে বলে দিয়েছে, এবং স্টেট গভর্নমেন্টের তরফ থেকে রেলকে বলা হচ্ছে যে তুমি ইমিডিয়েট
আজিমগঞ্জ নসপুর রেলব্রিজের কাজ কমপ্লিট করে চালু করো। এদিকে আটিআই বলছে জমি জোট নেই, ক্লিয়ার হয়ে গিয়েছে। তার সাথে পরিষ্কার ভাবে স্টেট গভর্নমেন্টে বলে দিয়েছে যে আজিমগঞ্জ নসপুর রেলব্রিজের কাজ তুমি ইমিডিয়েট কমপ্লিট করো।